হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই সপরিবারে ভালো আছেন। আজকে এই ভিডিওটাতে আমরা মূলত কথা বলবো যে আপনি প্রতারক কোম্পানি কিভাবে চিনবেন, প্রতারক ইনভেস্টমেন্ট কোম্পানি কিভাবে চিনবেন, এবং আমি আসলে কিভাবে বলে থাকি যে এই কোম্পানিটার এতদিন থাকতে পারে, এই কোম্পানিটা এতদিন পর চলে যাবে, এই ধারণাগুলো বা এই এক্সপিরিয়েন্সগুলো আপনি কিভাবে পেতে পারেন। তো যেহেতু আমি এই ইনভেস্টিং রিলেটেড অনেক বছর ধরে আসলে কাজ করতেছি এবং ইনভেস্টিং আমার আসলে পছন্দ, সেই কারণে আমি কাজ করি। ইনকাম বা খুব বেশি টাকা এখান থেকে ইনকাম করব এই আশায় আসলে করি না। একটা আসলে মনে হয় যে ইনভেস্ট করে দেখি এখান থেকে কীরকম ইনকাম আসে, এখানে ইনভেস্ট করে দেখি কীরকম আমার ইনকামটা আসে, এরকম দেখার জন্য আসলে মূলত করে থাকি। মানে এক কথা বলতে পারেন এক্সপেরিমেন্ট। ওকে, তো এই এক্সপেরিমেন্ট করতে করতে আসলে এতটুকু ধারণা হয়েছে যে কোম্পানি চেনার একটা ধারণা হয়েছে। তো মানুষ মাত্রই, যেহেতু ভুল, আমারও ভুল হতে পারে, আপনাদেরও ভুল হতে পারে, এটা ভুল হতেই পারে। এখন আমি যে কোম্পানি সম্পর্কে আপনাদের তথ্য দিব, ওই কোম্পানি 100% সঠিক যে ওই সময়তেই চলে যাবে বা ওই সময়টাতেই চলে যাবে, এরকম না। আমি একটা কোম্পানি সম্পর্কে আপনাকে আসলে ব্যাখ্যা দিব, একটা কোম্পানি সম্পর্কে কয়দিন পর চলে যেতে পারে বা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, ওই সময়টাতে কোম্পানি নাও যেতে পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে। ওকে, তো আপনাদের আমি কিছু আসলে বুদ্ধি বা কিছু ট্রিক্স শিখাই দিব, যে ট্রিক্সগুলো দেখে, যে লক্ষণগুলো দেখে আপনি নিজেও বুঝবেন যে কোম্পানি কয়দিন পর যাবে, কোম্পানি আর কতদিন আসলে থাকতে পারে, এরকম একটা ধারণা আপনার মাথায় এসে পড়বে। ওকে, তো সবার প্রথম যে এক্সপিরিয়েন্সটা বা আপনি সবার প্রথমে যে জিনিসটা দেখতে হবে, কোম্পানিটাকে আগে ভালো করে দেখতে হবে, খুব সুন্দরভাবে কোম্পানিটা সম্পর্কে জানতে হবে। জানার পর আপনি গুগলে সেটা সম্পর্কে জানতে হবে, যে আপনি যদি দেখবেন কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি আসছে, ওইটা নিয়ে গুগলে কোনো লেখালেখি আছে কিনা, কোনো সাইটে কোনো লেখালেখি আছে কিনা, না শুধুমাত্র ইউটিউবে আর শুধুমাত্র ওই ওয়েবসাইটটা, এরকম যদি দেখেন তাহলে ওই কোম্পানি আপনার ধরে নিতে হবে। আপনি যে কোম্পানিটাকে দেখতেছেন যে কোনো জায়গায় কোনো কিছু লেখা নাই, কোনো ওয়েবসাইটে ওইটা সম্পর্কে তথ্য নাই, শুধুমাত্র ওই ওয়েবসাইটটা এবং ইউটিউবের কিছু ইউটিউবাররা ছাড়া ওই ওয়েবসাইট সম্পর্কে অত জনপ্রিয়তা বা ওই ওয়েবসাইটটা অত বেশি জানে না মানুষজন, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার মনে করতে হবে ওই কোম্পানিটা হয়তো বা 1 থেকে 1.5 মাস পরে চলে যাবে। কারণ ইনভেস্টমেন্ট কোম্পানি তো মিনিমাম হলেও তারা আসলে 15-20 দিনের মতো থাকে, যেই কোম্পানির কথাই বলেন, মিনিমাম হলো 15-20 দিনের জন্য থাকে, মার্কেটিং করতে করতেই তাদের সময়টা লেগে যায় 10-15 দিনের মতো। তো যদি দেখেন যে কোনো কোম্পানি ইনকাম দিচ্ছে, প্রথম দিকে ইনকামও পাচ্ছে ছেলে পেলেরা, এবং এই ইনকামটা থেকে তারা আসলে খুশি হচ্ছে, এবং কোম্পানিটা সম্পর্কে কোনো ওয়েবসাইটে লেখালেখি নেই, কোনো জায়গায় লেখালেখি নেই, শুধু ইউটিউবে কিছু ইউটিউবাররা এবং ওই ওয়েবসাইটটা সম্পর্কে আসলে ওয়েবসাইটই শুধুমাত্র তথ্য দিচ্ছে, এমন যদি হয়ে থাকে ধরে নিতে হবে যে ওই কোম্পানিটা সর্বোচ্চ বেশি দিন হলে আর 1 মাস থাকতে পারে, এর বেশি না, এরকম আপনার ধরে নিতে হবে। পরবর্তী যে জিনিসটা আপনার দেখতে হবে যে ওই কোম্পানিটার কি কোনো ফেসবুক পেজ রয়েছে। ফেসবুক পেজ থাকলে একটা ভরসা জন্মে যায়, ওই কোম্পানিটা ফেসবুক পেজ রয়েছে, ওইখানে বিভিন্ন ধরনের ফলোয়ার্স বা অনেক আসলে মানুষজন রয়েছে, আপনি দেখতে পারবেন তাদের কমেন্ট কীরকম আসে, তাদের পোস্টের রিয়্যাক্ট কেমন আসে। যেমন 1 লাখের একটা লাইকের পেজে, একটা পেজে লাইক দিয়েছে 1 লাখ, একটা কোম্পানির একটা পেজের মধ্যে লাইক দিয়েছে 1 লাখ। তো ওই 1 লাখের পেজের মধ্যে যদি মিনিমাম হলেও ধরেন যে 5 থেকে 7 হাজার বা 8 হাজার এরকম যদি রিয়্যাক্ট আসে পোস্টে, এবং সেখান থেকে যদি কমেন্ট ধরেন যে মোটামুটি 500-600 এরকমও যদি আসে, তাহলে ধরে নিতে হবে ওই কোম্পানিটা আসলে এই যে পেজটা করেছে, পেজের মধ্যে যারা লাইক দিয়েছে এরা ফেক না, আসলে এই কোম্পানির পেজটা রিয়েল এবং মানুষজন এখানে অনেক বেশি মানুষজনই জয়েন হয়েছে, এটা আপনার ধরে নিতে হবে। ওকে, তো এখন বলতে পারেন ভাই ফেসবুক কমেন্ট এগুলো আপনি কী বলতেছেন, এখান থেকে কি বোঝা যায়? হ্যাঁ, এখান থেকে বোঝা যায়। প্রত্যেকটা ছোটো ছোটো আপনার লক্ষণ কিন্তু একটা কোম্পানি চেনার পক্ষে আসলে খুব জরুরি। কারণ আপনি দেখবেন যে একটা কোম্পানিতে একটু একটু হুটহাট একটু সমস্যা দেখা দিবে, থার্ড যে সমস্যাটা এটা আসলে বলতেছি, হুটহাট দেখবেন কয়েক কোম্পানিতে কিছু না কিছু সমস্যা দেখা দিবে। যেমন এমন হতে পারে যে তারা উইড্রো আগে দিনে 2-3 বার দিত, এখন উইড্রো কমায় দিল, উইড্রো কমায় দিনে 1 বার দিয়ে দিল, বা ধরেন যে দিনে তারা প্রত্যেক দিনে উইড্রো দিত, তারা ওইটা কমায় সপ্তাহে 1 বার করে নিল, বা সপ্তাহে ধরেন যে 2 দিন করে নিল, 3 দিন করে নিল, মানে উইড্রোর সময় যদি কমায়, উইড্রোর সময় যদি না বাড়িয়ে যদি কমায়, বা উইড্রো দিনে কয়বার দিতে পারবেন ওইটা না বাড়িয়ে যদি কোনো কোম্পানি কমায়, সেই ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে ওই কোম্পানিটা বেশি দিন থাকার জন্য না, ওই কোম্পানিটা মার্কেট থেকে খুব শীঘ্রই চলে যাবে, সর্বোচ্চ ওই কোম্পানির হাতে সময় আছে 15-20 দিনের মতো, এটা আপনার ধরে নিতে হবে। ওকে, এর পরবর্তীতে আরেকটা জিনিস লক্ষণীয়, যেহেতু উইড্রো নিয়ে কথা বলতেছি, উইড্রোর আরেকটা বিষয় বলি, দেখতে হবে যে কোম্পানিটা উইড্রো কি দিচ্ছে কি দিচ্ছে না, মানে উইড্রো কতদিনে দিচ্ছে। উইড্রো ধরেন যে আগে কোম্পানিটা 10 দিনে দিত, এখন কোম্পানিটা 12 দিনে দিচ্ছে, পরবর্তীতে কোম্পানিটা 15 দিনে দিচ্ছে, আপনি যদি এরকম কোনো কোম্পানিকে লক্ষণীয় হয় আপনার চোখে, বা আপনার আপনি যদি দেখতে পারেন যে কোনো কোম্পানি 2 দিন আগে উইড্রো দিত, এখন 4 দিন বা 3 দিন লাগাই দিচ্ছে, অনেকে বলতে পারেন যে মেম্বার সংখ্যা বাড়ছে, তারা এখন 3 দিন 4 দিন লাগাতে পারে, এটা তাদের লাগানো এটা বিষয় না কোনো, এটা কোনো বিষয় হলো না, লক্ষণীয় হলো না,
ছোট ছোট লক্ষণই পরবর্তীতে আপনাকে অনেক বড় বিপদ থেকে বাঁচাবে। তো যখনই দেখবেন একটা কোম্পানি উইথড্র সময় বাড়ায় দিচ্ছে, মানে উইথড্র দিনে কয়বার দেওয়া যায় এটা বাড়ায় দিচ্ছে, বা উইথড্র এখন 2 দিনে দেওয়া যায় তো পরবর্তীতে ধরেন যে 4 দিনে তারা উইথড্র দিচ্ছে পেমেন্ট করতেছে, বা এখন ধরেন যে 5-6 দিনে পেমেন্ট করতো ওই কোম্পানি এখন গিয়ে পেমেন্ট করতেছে 10-11 দিনে, তাহলে মনে করতে হবে ওই কোম্পানি সর্বোচ্চ থাকলে 1 মাস থাকতে পারে, সর্বোচ্চ থাকলে ওই কোম্পানি আর 1 মাস থাকতে পারে, এর বেশি কোম্পানিকে মার্কেটে আপনি খুঁজে পাবেন না হয়তো। হ্যাঁ, অনেকে বলবেন ভাই 1 মাসই কাটা কাটা থাকবে, না 1 মাসের কমও থাকতে পারে বেশিও থাকতে পারে, কিন্তু অ্যাভারেজ টাইম 1 মাস ওই কোম্পানির জন্য, অ্যাভারেজ একটা টাইম 1 মাস। ওকে, তো এটা গেল। এর পরবর্তী যে লক্ষণগুলো সেটা হলো যে আপনার দেখতে হবে যে কোম্পানি কীরকমভাবে পরিচালনা করতেছে, কোম্পানি আমাদের ইনকাম দিচ্ছে, দিনে দিনে তাদের সদস্য সংখ্যা বাড়তেছে কমতেছে, এটা আপনি কীভাবে দেখবেন? সেটা আপনি দেখবেন তাদের ফেসবুক পেজে কি লাইক বেশি আসতেছে কিংবা কম আসতেছে। যখন দেখবেন আপনি একটা জিনিস প্রত্যেক দিন, আপনারা ইনভেস্ট করা মানে মনে করেন যে ইনভেস্ট করে দিলাম শেষ আমার কাজ, পরবর্তীতে ইউটিউবারদের ভিডিও দেখে দেখে কাহিনী শেষ করে ফেলবো। ইউটিউবাররা নিজের লাভের জন্য কখনো আপনাকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করবে না বলে আমি মনে করি। তো এখন বলি, আপনি ছোট ছোট বিষয়গুলো আপনি যদি নিজে লক্ষ্য রাখেন, আমি যেভাবে লক্ষ্য রাখি আমি ওই এক্সপিরিয়েন্সটা আপনাকে বলতেছি। যেমন আজকে দেখলাম যে একটা ফেসবুক, একটা ইনভেস্টিং সাইট, ওই ইনভেস্টিং সাইটের ফেসবুকে লাইক রয়েছে 10,000, কালকে দেখলাম ওই ফেসবুক পেজে লাইক 20,000, এরপর দিন দেখলাম 30,000, মানে প্রত্যেক দিন ওদের 10-11,000 বা এরকম করে বাড়তেছে। এরপর এক সপ্তাহ পর গিয়ে দেখলাম ওই ফেসবুক পেজে লাইক ধরেন যে ছিল 30,000, 30,000 থেকে বাড়ছে মাত্র 2,000, মানে 32,000, পরের দিন দেখলাম আরও কমলো, আরও কমে ধরেন যে 33,500 হয়ে গেলো, এরকম কমতেছে আসলে তাদের ফেসবুক পেজের লাইকটা, আগে যেই হারে বাড়তো এখন ওই হারে বাড়তেছে না। এরকম যদি দেখতে পারেন মনে করবেন ওই কোম্পানির মার্কেটিংয়ের অভাব, এবং ওই কোম্পানির মার্কেটিংয়ের অভাবের কারণে তাদের আইডি সংখ্যা কম হচ্ছে, তাদের আইডি সংখ্যা কম হওয়ার কারণে আপনার টাকা বিপদে পড়তেছে। এবং যখনই দেখবেন লাইক কমে আসতেছে আপনার কাছে মনে করতে হবে যত তাড়াতাড়ি লাইক কমে আসতেছে তত তাড়াতাড়ি আমার উইথড্র, আমি টাকাটা আমি হারাবো, আমি উইথড্র দিতে পারবো না, এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। ওকে, তো যদি এরকম লাইক দিনের পর দিন কমতে থাকে আপনার ওই কোম্পানি সর্বোচ্চ আর 10-11 দিন থাকতে পারে, এর বেশি থাকবে না বলে আপনার ধরে নিতে হবে, এতটুকুই। এবং আরেকটা জিনিস সবসময় নজর রাখবেন, ওই কোম্পানির যদি কোনো টেলিগ্রাম গ্রুপ থাকে বা ফেসবুক গ্রুপ থাকে বা ফেসবুক পেজ থাকে, ওইখান থেকে তারা কি ছাঁটাই করতেছে কি না, তাদের ওই যেই লোকজন আছে তাদের, এই বিষয়টা নজর রাখতে হবে। ওকে, তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার দেখাশোনাটা মাস্ট, নিজে খেয়াল রাখবেন, পরিবার খেয়াল রাখবেন, আসসালামু আলাইকুম।